জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে ছড়িয়ে দাও কোরআনের বাণী, শান্তির সুবাতাসে বিলিয়ে দিতে কোরআনের সুরের খনি, কোরআনের সুরের খনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিদিনকার মতো আজকে একই সময়ে আবারও আমরা হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের সুরের খনি রিয়েলিটি শো 2023 নিয়ে। আপনারা দেখছেন চটলা টিভির পর্দায়। বিগত পর্বগুলোর মতো এ পর্বেও আমরা পাঁচজন প্রতিযোগীর তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ। অনুষ্ঠান শুরুর আগেই আমরা পরিচিত হয়ে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং বিচারকদের সাথে। জাজেস প্যানেলে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিচারক হিসেবে হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্লাড ব্যাংক চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটি আয়োজনের জন্য। অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী মনসুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন জামিয়া হুসাইনিয়া ফেনীর হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আর দেরি নয়, অবগাহন করি পবিত্র কোরআন তেলাওয়াতের সুশীতল সলিলে। ডেকে নিব আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসবে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتون. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله حافظ محمد إبراهيم অত্যন্ত চমৎকার সুরে তুমি আমাদের কোরআন তেলাওয়াত শুনিয়েছ। তোমার তেলাওয়াত সম্পর্কে এবারে মন্তব্য শুনব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদের কাছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত। তোমার তেলাওয়াতের সুর মাকাম অনেক সুন্দর ছিল। কয়েকটি বিষয় পরামর্শ থাকবে। ইখফা এবং তানভিনের ক্ষেত্রে কতগুলো হরুফ আছে যেগুলো আসলে ইখফা মোটা করে পড়তে হয়। কফ, ত, সদ, দত, এই শব্দগুলো আসলে
ইখফা এবং তানভিন একটু মোটা হবে এবং আরেকটি পরামর্শ হচ্ছে ফোর বা রিকের ক্ষেত্রে একটু সতর্ক থাকলে ইনশাআল্লাহ তালাওয়াত আরও অনেক সৌন্দর্যমণ্ডিত হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে তোমার হায়াতের মধ্যে বারাকাহ দান করেন আমিন আমিন জাজাকাল্লাহ এবারে মন্তব্য শুনবো সম্মানিত অতিথি জনাব গিয়াসউদ্দিনের কাছে আসলে পবিত্র কোরআন তেলাওয়াতগুলো যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন আমাদের আত্মা ডাক দেয় আমরা কোথায় ছিলাম এই যে আয়াতগুলো আমাদের অনেক মেসেজ দেয় অত্যন্ত চমৎকার ওর ভোকাল অ্যাকসেন্ট আনএক্সেন্ট আমাদের খুব ইচ্ছে হয় আমরাও আবার সেই সময় ফিরে যাই সেই সকালবেলা মধুর সুরে একটা টান দিই যে সমস্ত পরিবেশ অন্যরকম হয়ে যায় আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ চালিয়ে যাও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জনাব গিয়াসউদ্দিন বন্ধু মোহাম্মদ ইব্রাহিম বিচারক তোমাকে যে বিষয়গুলো দিক নির্দেশনা হিসেবে দিয়েছে সে মতে চর্চা করে তুমি তোমার পড়াকে আরও শানিত করবে এ আশাবাদ ব্যক্ত করছি প্রিয় দর্শক এবারে ডেকে নেব আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে আসছে হাফেজ সাদমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আম্মা يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أبوابا وسيرت ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا حسبك صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله حافظ صدمان شومت کر تلاتو نیو تمہیں آمدے شنیا چھو شاربیک ملاون کیمون شرط جان بو بیگو بی چارو کے رکا چھے حافظ قاری عرفان الحق بن عبد الرشید ما شاء الله انہیں ایک شن دور تلاوات امار کھوئی بارو لگے چھے তোমার তিলাওয়াতের সুর মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার তবে সারাদিন রোজা রেখে মানে একটু ক্লান্ত দুর্বল লাগছে তোমায় আওয়াজ একটু ছোটো হয়েছে আরেকটি বিষয় তোমার তিলাওয়াতের যে ইয়াদ ইয়াদের মানটা একটু দুর্বল ইয়াদের মান বাড়ানোর জন্য তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তোমার ওস্তাদের কাছে আমার পরামর্শ থাকবে তোমার ওস্তাদ যদি তোমাকে একটু গুরুত্ব সহকারে একটু পরিচর্যা করে ইনশাআল্লাহ অনেক উন্নতি হবে তোমার ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তোমাকে নেক হায়াত দান করেন আমিন
আমিন। জাযাকাল্লাহ। এবারে মন্তব্য শুনব সম্মানিত অতিথি মোহাম্মদ আলী মনসুরের কাছে। আজকের মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পবিত্র কোরআনের এই মহান দায়িত্বে যারা আছেন তাদের সুপরামর্শ ছাত্রদের জন্য বিশেষ উপকার আসবে এ প্রত্যাশায় শুভকামনা থাকল। অনেক অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আরেকজন অতিথি জনাব গিয়াসউদ্দিনকে। আচ্ছা, এই ছেলেটাকে দেখে একটু মনে হচ্ছে ও খুব নার্ভাস অথবা ভয় পাচ্ছে অথবা সাম ডিসঅর্ডার অ্যাবাউট হিম। তুমি কি ঠিক আছো, সুস্থ আছো তুমি? তোমার কি ভয় লাগছে? আচ্ছা, আমরা যারা স্টেজ শো করি অথবা আমরা যারা স্পিকার সামনে কথা বলি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিস, যে তেলাওয়াত, যে সুর বা যে স্বর আমার নিজের ভালো লাগবে না, অর্থাৎ আমি যদি একটা গান করি সেই গান যদি আমার নিজের ভালো না লাগে, আমি যদি তেলাওয়াত করি সেই তেলাওয়াত যদি আমার নিজের ভালো না লাগে সেটা কারো ভালো লাগবে না। সুতরাং আমরা একটি আয়াত তেলাওয়াত করব, দুটো আয়াত তেলাওয়াত করব, আমি আমার মতো করে তেলাওয়াত করব, ওই তেলাওয়াত যদি আমার ভালো লাগে আমি ধরে নিব সবার ভালো লাগবে। সুতরাং সবার প্রতি পরামর্শ, যেটা তুমি মনে মনে গাও, গুনগুন করে গাও, যেটা তুমি সব সময় তেলাওয়াত করো, যেটা তোমার ভালো লাগে সেটাই এখানে তেলাওয়াত করবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি বন্ধু মোহাম্মদ সাদমান বিচারক এবং অতিথিবৃন্দ তোমাকে যে সমস্ত পরামর্শগুলো দিয়েছে সেগুলো মেনে চর্চা করে ভয় কাটিয়ে সামনের দিনগুলোতে তুমি আরও সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দর্শক, এবারে ডেকে নেব আমাদের আজকের পর্বের তৃতীয় প্রতিযোগীকে। মঞ্চে আসে হাফেজ মোহাম্মদ আলী আসগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون حسبك صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাফেজ মোহাম্মদ আলী আসগর, তোমার তেলাওয়াত শুনলাম। এবার শুনবো তোমার তেলাওয়াত সম্পর্কে মূল্যায়ন বিজ্ঞ বিচারক হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদের কাছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত। তবে তোমার স্টার্টিং পয়েন্ট যে আউযু পড়েছো, জালের উচ্চারণটা যথাযথভাবে হয় নাই। দ্বিতীয়ত, তোমার র এর ফুরবারিকের ক্ষেত্রে একটু সমস্যা আছে। এবং তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে তোমার যে সুরের
তিলাওয়াত করেছো সেই সুর আসলে তোমার যথাযথভাবে রপ্ত হয় নাই তোমার সেই সুর আরো প্র্যাকটিস করতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তোমাকে হায়াতে তৈয়বা দান করেন এবং একজন দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন আমিন আমিন জাযাকাল্লাহ এবারে মতপু জানব সম্মানিত অতিথি হাফেজ মুজাহিদুল ইসলামের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে তবে বিচারক তোমাকে যেভাবে পরামর্শ দিয়েছে ওভাবে তুমি মেনে চলবে ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ মতপু জানতে চাইব জনাব গিয়াসউদ্দিনের কাছে ধন্যবাদ একটি বিষয় সেটা হচ্ছে সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী যে সমস্ত দিক নির্দেশনা দিচ্ছেন এগুলো আমাদের নোট করার কোনো পয়েন্ট আছে কিনা অর্থাৎ ধরলাম এই ছেলেটার কি নাম বাবা আলী আসগর আলী আসগরের আজকের যে তেলাওয়াত এখানে ইম্প্রুভমেন্ট কি করতে হবে ওর কোন জায়গাটা আর একটু বেশি ফ্লারিশ করতে হবে আর একটু নার্স করতে হবে সেটা নোট করার কোনো পয়েন্ট হচ্ছে কিনা যদি ব্যাপারটা এমন হয় যে আজকে আমাদের তিনজন বা পাঁচজন প্রতিযোগী তেলাওয়াত করলেন ওদের এই এই পয়েন্টগুলো আর একটু ইম্প্রুভ করতে হবে যদি লিপিবদ্ধ কোনো কিছু থাকে তাহলে মনে হয় সেটা ওদের জন্য বেটার আর একটা বিষয় সেটা যারা এই অনুষ্ঠানের কলাকৌশলী এই প্রোগ্রাম শুরুর আগে যদি এই সমস্ত বাচ্চা কাচ্চাদেরকে আর একটু বেশি নার্সিং বা গ্রুমিং করা হয় আমরা যেটাকে গ্রুমিং বলি ওদের মেন্টাল ডেভেলপমেন্ট একটু বাড়বে এবং ওদের যে চেহারা একটা নার্ভাসনেস দেখা যাচ্ছে সেটা কাটিয়ে উঠবে সব মিলিয়ে অসাধারণ আমরা দোয়া করি আল্লাহ পাক তোমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বন্ধু মোহাম্মদ আলী আসগর বিচারক তোমাকে যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছে এবং অতিথি যেসব পরামর্শ তোমাকে দিয়েছে সেগুলো মেনে আরও চর্চা করবে পড়াকে আরও শানিত করবে এ আশাবাদ ব্যক্ত করছে এবারে মঞ্চে ডেকে নেব আমাদের আজকের পর্বের চতুর্থ প্রতিযোগীকে মঞ্চে আসছে হাফেজ ইয়াসিন আরাফাত السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله بنتو حافظ ياسين عرفات চমৎকার কণ্ঠে তোমার তেলাওয়াত শুনলাম আমরা মুগ্ধ হয়ে এবারে তোমার তেলাওয়াত সম্পর্কে মূল্যায়ন শুনবো বিজ্ঞ বিচারক হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদের কাছে
মাশাআল্লাহ জাযাকাল্লাহ অত্যন্ত চমৎকার তিলাওয়াত তবে তোমার যে স্টার্টিং পয়েন্ট আউযুর দিজাল সেটি যথাযথভাবে উচ্চারিত হয়নি তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে ইখফা এবং তানভীনের ক্ষেত্রে তোমার যে সিফাত সেই সিফাত যথাযথভাবে আদা হয়নি এবং একটি আয়াতে তুমি ইজ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসীলু আল্লাতী এতটুকুতে কি ওয়াকফ করেছ আবার রিটার্ন করার সময় তামাসীলু আল্লাতী বলে রিটার্ন করেছ কিন্তু এটা যেহেতু এখানে আলিফ লাম আছে আত-তামাসীলু আল্লাতী বলে রিটার্ন করা দরকার ছিল এই বিষয়গুলো মাথায় রাখবা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে দীর্ঘ হায়াত দান করেন এবং একজন দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আমিন আমিন জাযাকাল্লাহ এবারে মন্তব্য শুনবো সম্মানিত অতিথি মোহাম্মদ আলী মনসুরের কাছে মাশাআল্লাহ ওর তেলাওয়াতের আওয়াজ খুব ভালো ছিল কিছু দিক নির্দেশনা বিচারক যে নির্দেশনাগুলি দিয়েছে এই জিনিসগুলি গুরুত্বের সহিত দেখবে তোমরা আমাদের আগামীর ভবিষ্যৎ তাই তোমাদেরকে উস্তাদদের দিক নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে সেই প্রত্যাশা করছি শুভকামনা থাকলো তোমার জন্য ধন্যবাদ মন্তব্য শুনব জনাব গিয়াসউদ্দিনের কাছে সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তার যিনি স্বর এবং সুর দুটোই দিয়েছেন অনেক ভালো লাগলো আবার মোটেও মনে হয়নি আমি চট্টগ্রাম বসেই তেলাওয়াত শুনছি বা দেখছি আমার মনে হচ্ছে আমি দুবাইতে বসে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা দেখছি এবং সৌদি আরবে কেরাত প্রতিযোগিতা দেখছি আমি আমার মনে হচ্ছে আমার সামনে অনেকগুলো মন্ত্রী এমপি বসা এবং ওনারা দরদের সহিত এগুলো শুনছে আমি খুব আপ্লুত আমি কৃতজ্ঞ আমার আমাকে এত চমৎকার একটি আয়োজন আপনারা স্মরণ করেছেন আমার অনেক ভালো লেগেছে আল্লাহ তোমাকে হায়াতে দায়ে দান করুক আরও একটি বিষয় সেটা হচ্ছে যদি এই সমস্ত বাচ্চা কাচ্চাদের ওস্তাদরা যদি এখানে থাকতে পারতো বা থাকতেন তাহলে ওনারা বুঝতেন যে এই বাচ্চাটার কোন জায়গায় আরেকটু দরদ দিতে হবে আরেকটু নার্সিং করতে হবে আমি স্ট্রং কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যদি সুযোগ থাকে বা যদি সম্ভব হয় এই যে বাচ্চা কাচ্চাদের যারা ওস্তাদ যারা ওদেরকে ডিরেক্টলি তত্ত্বাবধান করেন ওনারা যদি একটু সময় দেন তাহলে ওনারা বুঝতে পারবেন এই বাচ্চা কাচ্চাদেরকে আর একটু কোন জায়গায় ডেভেলপ করা দরকার বা প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত অতিথি বন্ধু মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিচারক যে সমস্ত বিষয় তোমাকে ধরে দিয়েছে সেগুলোকে আরও চর্চা করবে তেলাওয়াতকে আরও সুন্দর করবে সামনের পর্বগুলোতে আমাদের আরও সুন্দর তেলাওয়াত শোনাবে এই আশা ব্যক্ত করছি প্রিয় দর্শক এবারে ডেকে নেব আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে আসে হাফেজ আবু তালিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল الشفاعة جميعا فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى له ملك السماوات والأرض ثم إليه ترجعون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون
فاطر السماوات والأرض عالم الغيب والشهادة عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون حسبك صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله بنتو حافظ আবু তালেব অত্যন্ত চমৎকার তেলাওয়াত তুমি আমাদের শুনিয়েছ এবার তোমার তেলাওয়াত সম্পর্কে বক্তব্য শুনব বিজ্ঞ বিচারক হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদের কাছে মাশাআল্লাহ জাযাকাল্লাহু আহসানাল জাযা অনেক সুন্দর তেলাওয়াত তোমার মখরাজ সিফাত শব্দের উচ্চারণ অনেক সুন্দর তোমার তেলাওয়াতের শুরু মাশাআল্লাহ অনেক সুন্দর তবে ইয়াদের বিষয়ে আর একটু সচেতন হতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে একজন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আমিন আমিন এবারে মতব শুনব সম্মানিত অতিথি হাফেজ মুজাহিদুল ইসলামের কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমার তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে আল্লাহ পাক তোমাকে দ্বীনের জন্য কবুল করুক আমিন মতব শুনব অতিথি জনাব মোহাম্মদ আলী মনসুরের কাছে মাশাআল্লাহ সত্যি অসাধারণ ছিল তার তেলাওয়াত তারপরও বিচারক মণ্ডলী যে উপদেশগুলি দিয়েছে এই উপদেশগুলি অবশ্যই আগামীতে দেখবে সে প্রত্যাশাই অনন্তর শুভকামনা অনেক অনেক ধন্যবাদ সর্বশেষ মতব শুনব সম্মানিত অতিথি জনাব গিয়াসউদ্দিনের কাছে নিশ্চয় সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তার তুমি কেমন করে তেলাওয়াত করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল অবাক হয়ে শুনি আলহামদুলিল্লাহ যতক্ষণ শুনি ততক্ষণ ভাল লাগে আরও এই অনুষ্ঠানটি আরও যদি একটি ঘন্টা হয় আরও ভাল লাগবে সব মিলিয়ে চমৎকার ছিল বরাবরের মতো সর্বশেষ সময় এসে একটি কথা সেটা হচ্ছে এই ছোটো বাচ্চা কাচ্চাদের মেন্টালি আরও যদি একটু ডেভেলপ করা যেত তাহলে মনে হয় আরও ভালো লাগতো ওদের চেহারা এবং সব কিছু মিলিয়ে একটু নার্ভাস মনে হচ্ছে আমরা চেষ্টা করব প্রোগ্রাম শুরুর আগে ওদেরকে আধা ঘন্টা বিশ মিনিট একটু গ্রুমিং করার জন্য মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য যদি ওদের ফ্যামিলি কাছে থাকে ফ্যামিলি মেম্বার যদি সামনে থাকতো তাহলে এই ছেলে হয়তো আর একটু বসা পেত যদি ওর ওস্তাদ এখানে থাকতো তাহলে ও হয়তো আরও ভালো ফিল করতো সব মিলিয়ে আমার অসম্ভব ভালো লেগেছে পাশাপাশি যিনি উপস্থাপন করছেন আল্লাহ পাক ওনাকে অনেক কিছু দিয়েছেন ওনাকে স্বর দিয়েছেন ওনাকে সুরও দিয়েছেন আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়াবা দান করুক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি বন্ধু হাফেজ আবু তালেব সামনের দিনগুলোতে সামনের পর্বগুলোতে সমস্ত ভয় শঙ্কা কাটিয়ে তুমি আরও সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের আজকের পর্বের একদম শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি আজকের পর্বে আমরা যে পাঁচজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি তন্মধ্যে কেবল একজন প্রতিযোগী যাবে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে মঞ্চে ডেকে নেব আজকের পর্বের সেই বিজয়ী প্রতিযোগীকে মঞ্চে আসবে হাফেজ আবু তালেব হাফেজ আবু তালেব অনেক অনেক অভিনন্দন তোমাকে অনেক অনেক শুভকামনা তোমার জন্যে পরবর্তী রাউন্ডে তুমি আমাদেরকে আজকের চেয়ে আরও সুন্দর কোরআন তেলাওয়াত করবে করে শোনাবে এই আশা রাখছি শেষ করব প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব ইফতারের আগ মুহূর্তে এই দোয়া কবুলের সময়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে আগামী পর্ব একই সময়ে চটলা টিভির পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি মোনাজাত পরিচালনার জন্য বিনীতভাবে আমি অনুরোধ জানাচ্ছি হাফেজ কারি ইরফানুল হক বিন আব্দুর রশিদকে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا رحيم يا رحمن আমাদের রোজা আমাদের সেহরি আমাদের ইফতার আমাদের তারাবির নামাজ
সবটুকু আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ ইফতারের আগে আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ আমাদের এই কোরআনের সুরের খনি আল্লাহ এই প্রতিযোগিতাকে তাহলে তুমি কবুল করে নাও আল্লাহ এই প্রতিযোগিতার আল্লাহ ব্যবস্থাপনার মধ্যে যারা আছেন আল্লাহ হাফেজ মাওলানা শাহজাহান ভাইয়ের খেদমতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান আমাদের প্রতিযোগী বিচারক অতিথি উপস্থাপক এবং আয়োজন কমিটির মধ্যে যারা আছেন আল্লাহ সবলকে সবাইকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله জীবন কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে ছড়িয়ে দাও কোরআনের বাণী শান্তির সুবাতাসে বিলিয়ে দিতে কোরআনের সুরের খনি কুরআনের সুরের খনি চটলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।